ঝিনাইদহে সাড়ে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে আজ সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ সময় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তারা জানান সরকারের কৃষি প্রণোদনার আওতায় কর্মসূচি জরিপ এক মৌসুমে সদর উপজেলায় সতেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে চার হাজার কৃষকদের মাঝে ভুট্টা সরিষা মুগ তিল বীজ ও বিভিন্ন প্রকার রাসায়নিক সার বিতরণ করা হয় এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে উপকার আমাদের কাছে আমরা